দেশকে মধ্যম আয়ের দেশ রূপে উন্নীত করা এবং 2041 সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের দেশ হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বনে রয়েছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ অবদান। আনসার ভিডিপি বাদক দলে চাকরি করি। আমি 2008 সালে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে 20,000 টাকার লোন নেওয়ার পরে তাদের একটি গাভী কিনি। গাভী কেনার পরে ওই গাভীতে একটা বাচ্চা হয়। আবার লোন পরিশোধ করার পরে আমি আবার লোন নেই, একটি বাড়ি একটি খামারের লোন। সেই লোন দিয়ে আমি আরও গাভী বাড়াই। আমি 2014 সালে 1,40,000 টাকার লোন নিয়ে আরও 3টা গাভী কিনি। গাভী কেনার পরে এখন আমার 60টা গাভী। আমার ছোটো ভাই বেকার ঘুরতো, ওই ভাইটা ওই গাভী দেখাশোনা করে। এখন ভাইটার আমার একটা কর্মসংস্থান হয়েছে। 2 মহিলা ব্যাটেলিয়ান আনসার সংযুক্ত খেলোয়াড়। এই ব্যাংক থেকে লোন নিয়ে আমি একটি বাড়ি একটি খামার শুরু করি। শুরুতে আমার 120 ডিসিম জমি কিনি এই ব্যাংকের লোন দিয়ে এবং 4টি গাভী পালন করি এবং পুকুরে মাছ ছাড়ি। মাছ চাষ করে আমি অনেকটা স্বাবলম্বী। যদি আমরা বেশি বেশি ঋণ পাই তাহলে মনে হয় আমরা আরও স্বাবলম্বী হতে পারবো। আমার ছোটো ছোটো ভাই বোন মা বাবা কেউ নেই। আমরা এই ছোটো ছোটো ভাই বোন এই লোন দিয়ে আমি অনেকটা স্বাবলম্বী এবং এই ভাই বোনরা আমি মানুষ করতে পারতেছি। আমি 2 লোন নিছি। যদি আমরা আরও বেশি বেশি লোন পাই এবং হাউস লোন পাই আমরা আরও উন্নত করতে পারবো।